না, এটা এটা ভুল খোঁজ খবর রাখেন না, এটা ভুল খোঁজ খবর সবাই সবাই ফোনে রাখে, রাখা হয়। কেউ হয়তো বিদেশে থাকে, কেউ হয়তো অসুস্থ থাকে, অনেকে খুঁজে পাওয়াও যায় না। যেমন আমিও মাঝখানে অসুস্থ ছিলাম, সব সময় ফোন ধরাও হয় না। এটা ভুল যে আমরা শিল্পীরা কেউ খোঁজ খবর রাখি না। শিল্পীদের মধ্যে যদি এই ভালোবাসাটুকু না থাকে তাহলে তো আসতামই না ভোট দিতে। যদি শিল্পীর মধ্যে ভালোবাসাই না থাকে, আমার মধ্যে ভালোবাসা না, তাহলে তো আসতাম না, তাই না? ভালোবাসা আছে সবার মধ্যে, সবাই সবাই ব্যস্ত থাকে, শুধু তো ছবি না, ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে, সব কিছু সামাল দিতে হয়, যার জন্য অনেক সময় খোঁজ নেওয়া হয় না। এটাই হয়তো হবে পরিস্থিতি। আপাতত বাইরেরই দেখলাম, এখন ভিতরে কেমন পরিস্থিতি জানি না। তবে ভোট দেওয়ার পর এখনও তো আমাদের ভোটার অনেকেই বাকি রয়ে গেছে, সবাই আসুক, সবাই ভোট দেখ, বাকিটা তো আল্লাহর উপরে। না, প্রত্যাশা অনেক কিছুই, যারাই আসেন সবাই, যারা যারা এসছেন আগে তাদের কাছেও একই প্রত্যাশা ছিল, এখন যারা আসবেন আল্লাহর রহমতে একই প্রত্যাশা থাকবে। আমাদের প্রত্যাশা কি এটা আপনারা ভালো করে জানেন, কারণ আমরা চলচ্চিত্র শিল্পী, আমরা চলচ্চিত্রকে ভালোবাসি, আমাদের বীর এফডিসিকে ভালোবাসি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাতে এই বিএফডিসি। তো এই বিএফডিসি যার হাতে গড়া, সেখানে শিল্পীদের নিয়ে এত হানাহানি কেন হবে? আমি চাই সুষ্ঠু সুন্দরভাবে শিল্পীরা মিলেমিশে এই এফডিসিকে আগের মতো আগের জায়গায় নিয়ে পৌঁছায়, ছবি বানান যেটা দরকার, যেটা আমাদের দরকার। এফডিসি যেন খালি না থাকে, আমাদের জনগণকে যেন আমরা আবার ছবির মাধ্যমে টেনে আনতে পারি হলে, এবং আমাদের এফডিসিতে যেন ভরপুর থাকে, এটাই কামনা করি।